বলিউডে পথ চলা শুরু হয়েছিল যাকে নিয়ে, যে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যের কারণে রাতারাতি বিখ্যাত হয়েছিল, তার বিরুদ্ধে এবার আঙুল তুললেন আশিক বানায় আপনি ছবির নায়িকা তনুশ্রী দত্ত। অবশ্য বলিউডে এমন ঘটনা এটাই প্রথম নয়, তবে এবারের বোমাটা যে গুরুতর। অভিযোগটা চুমু নিয়ে, তার প্রথম ছবি সহশিল্পী ইমরান হাশমিকে দিয়েছেন চুমুর দোষারোপ। এর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ করার পর মিটু বিতর্কে উত্তাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা ভারত। ফলে ভুলতে বসা তনুশ্রী আবার চলে আসেন ল্যামলাইটে, শুরু হয় তাকে নিয়ে চর্চা। এরপরই বোমা ফাটালেন ইমরান হাশমিকে নিয়ে। জানা গেছে আশিক বানায় আপনি ছবির বেশ কিছু সাহসী দৃশ্যের মধ্যে অন্যতম ছিল চুমু। গুরু, এবার হোক শুরু একটি দেশবন্ধুপূর্ণ ছবিতে তনুশ্রী ইমরানের গভীর চুমু নিয়ে তনুশ্রী বলেছেন, ইমরানের চুমু নাকি বেশ অস্বস্তিদায়ক ছিল, যেটা বাস্তব জীবনের যৌন সম্পর্কের অনুভূতি এনে দেওয়ার মতো, যা মেনে নিতে পারেনি তনুশ্রী, কারণ ইমরানের সঙ্গে পর্দার বাইরে কোনো গভীর সম্পর্ক নেই তনুশ্রীর। সিরিয়াল কিসার ইমরান প্রসঙ্গে তনুশ্রী জানান, ইমরান একেবারেই ভালো নন চুমুর ক্ষেত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, ইমরান আমার জন্য শুধুই একজন সহ অভিনেতা, আমি ওর সঙ্গে 3টে সিনেমা করেছি, চকলেটেও একটি চুমু দৃশ্যের শুটিং ছিল, সেটা যদিও পরে ব্যবহার করা হয়নি। আমাদের পর্দার বাইরে কোনো রসায়ন নেই, ওর একটা কিসার বয় ভাবমূর্তি রয়েছে ঠিকই, কিন্তু চুমুর ক্ষেত্রে ও খুব একটা আরামদায়ক নয়, আমিও নই।